পঞ্চাশ হাজার কিলোমিটার পূর্ণ হয়ে গেছে। আর এই পঞ্চাশ হাজার কিলোমিটার পূর্তি উপলক্ষে হচ্ছে আমি এখন একটা ভ্লগ করব, এর সাথে চলা, এর সাথে এই পঞ্চাশ হাজার যে সমস্ত সমস্যা বা যে সমস্ত পরিস্থিতির শিকার হয়েছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা নিয়ে হচ্ছে আজকে আপনাদের সাথে সম্পূর্ণ কথা বলবো, কী কী প্রবলেম ফেস করেছি বা কী কী সুবিধা এখান এই বাইকের থেকে আমি পেয়েছি সব কথাই বলবো আপনাদের কাছে। একটা ইন্ডিয়ান বাইক এবং একটা চাইনিজ বাইকের মধ্যে পার্থক্য কী সেটাও আমি আপনাদেরকে বলবো। আমি যখন বাইকটা কিনি 2018 সালে, তখন থেকে এখন অবধি বা যখন চিন্তাভাবনা করেছিলাম যে আমি বাইকটা কিনব, কয়েকজনের সাথে শেয়ারও করেছিলাম আমি, তো শেয়ার করার পরে অনেকেই বলছিল যে চাইনিজ বাইক কেনার দরকার নেই। তো তারপরও হচ্ছে আমি অনেকটা দুঃসাহসিকতা দেখিয়েই বলতে পারেন অনেকটা দুঃসাহসিকতা দেখিয়েই হচ্ছে বাইকটা কিনে ফেলেছি, এবং সেই দুঃসাহসিকতার থেকে আজকে পঞ্চাশ হাজার কিলোমিটার পূর্ণ হলো। এখন পর্যন্ত আমার বাইকে আমি কত টাকা খরচ করেছি টোটাল এবং কী কী চেঞ্জ করেছি, তাছাড়া হচ্ছে আমার বাইকে কী কী প্রবলেম দেখা দিয়েছে বা এখন আমার বাইকে কোনো প্রবলেম আছে কি না, সেগুলো নিয়ে আপনাদের সাথে আমি ডিটেলসে কথা বলবো। তো সব থেকে বড় বিষয় হচ্ছে আজকে আমার খুবই খুশি লাগতেছে এবং আমি বলেছিলাম বা চিন্তাভাবনা করেছিলাম যে হচ্ছে আপনার যখন আমার বাইক পঞ্চাশ হাজার কিলোমিটার পূর্ণ হবে, তখন আমার বাইকের পঞ্চাশ হাজার কোটি উপলক্ষে একটা কেক কাটবো, এবং সেই সূত্র ধরেই চিন্তা করলাম হচ্ছে যে তাহলে একটা ব্লগও বানানো যায়। অনেকে পঞ্চাশ হাজার কিলোমিটারের একটা রিভিউ চেয়েছিল, তো সেই জন্যই আর কি মূলত হচ্ছে আজকে ভিডিওটা বানানো। তো আমি এখন হচ্ছে আমার অফিস থেকে বাসায় যাচ্ছি, তো ভাবলাম যে তাহলে এর মধ্যেই আর কি হঠাৎ করে দেখলাম যে পাঁচ হাজার কিলোমিটার সময় হয়ে গেছে। হঠাৎ করে এক জায়গায় দাঁড়িয়েছিলাম এবং মনে মনে ভাবছিলাম ও সকালবেলা ভাবতেছিলাম যে পঞ্চাশ হাজার কিলোমিটার পূর্ণ হওয়ার সাথে সাথেই ব্লগটা শুরু করব। তো তারই সূত্র ধরে হচ্ছে আজকের ব্লগে আসা। তো বন্ধুরা, আমি আজকে হচ্ছে প্রথমেই এই বাইকটা কেনার যে ইতিহাস আছে সেটা বলি। আমি বাইকটা কিনেছিলাম হচ্ছে সর্বপ্রথম 2018 সালের শেষে, সরি, অক্টোবরের দিকে। তো তখন 2018 মার্চ মাসে হচ্ছে একটা বড় ভাই এই বাইকটা কিনেছিল চালানোর জন্য, পরে সে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করেছিল, গাড়ির কোনো ক্ষতি হয় নাই, তার পা সিলে গিয়েছিলো এবং আহাদ ভাই, আমি তাকে স্মরণ করতেছি আজকের দিনে, আহাদ ভাই হচ্ছে বাইকটা কিনেছিল মার্চ মাসের দিকে এবং রেজিস্ট্রেশন সহ আমাকে চারটা ফ্রি সার্ভিস সহ আমাকে 1700 কিলোমিটার চলা অবস্থায় বিক্রি করে দিয়েছিল। তো তখন থেকে এখন পর্যন্ত বাইকটি চালিয়ে আমি একটা প্রবলেমের সম্মুখীন হয়েছি, একটা মাত্র প্রবলেম, যে প্রবলেমটা ফাইন্ড আউট করতে আমার একটু সময় লেগে গেছে। তারপরও হচ্ছে আমি আমার আগের ব্লগগুলোতে যেটা শেয়ার করিনি সেটা হচ্ছে আমার বাইকটা স্টার্ট দিতে গেলে সকালবেলা বা হঠাৎ করে চালাচ্ছি চালাচ্ছি কিছুক্ষণ রেখে দিয়েছি, তারপরে এসে আবার স্টার্ট দিতে গেলে তখন হচ্ছে স্টার্ট নিত না, কোনো শব্দ নেই, এমনিতেই স্টার্ট নিত না। আবার দেখা যেত যে যখন আমি সেলফে চাপ দিতাম তখন হচ্ছে ক্যাট 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 করে একটা আওয়াজ হতো, এই ক্যাট 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 আওয়াজের আওয়াজ যখন আমি আবার জোরে ধাক্কা টাক্কা দিতাম তখন আবার ঠিক হয়ে যেত। তো এই জিনিসটা অনেক দিন অনেক সমস্যা হওয়ার পরে আমি অনেক সময় দেখা গেল যে ওই প্লাগ খুলতাম, খুলে মুছতাম, কিন্তু তারপর প্রবলেমটা যায় নাই। আফটার অল আমি হচ্ছে একটা সময় গিয়ে ফাইন্ড আউট করলাম যে হ্যাঁ, এটাই প্রবলেম, সেটা ছিল হচ্ছে ব্যাটারি প্রবলেম। এই বাইকটার অধিকাংশ লোকই বলে স্টার্ট হয় না, আমার কাছে অনেকেই ফোন করে শোনে যে ভাই আপনি তো অনেক দিন চালাচ্ছেন, আপনার কি এই প্রবলেমটা হয়েছে কিনা। তো আমি সবাইকে সমাধান দিয়েছি, সেটা হচ্ছে ব্যাটারি প্রবলেম। আপনারা হচ্ছে এরপরে যদি এরকম কোনো প্রবলেম ফেস করেন তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে
9 এম্পিয়ারের ব্যাটারি লাগাবেন, যে কোনো কোম্পানির ড্রাই সেল 9 এম্পিয়ারের ব্যাটারি লাগাবেন, জেল ব্যাটারি যেটাকে বলে, সেটা লাগালে আশা করি আপনারা সমাধানটা পেয়ে যাবেন। এরপরে হচ্ছে আসি আপনার এর কী কী, এটা হচ্ছিল হচ্ছে একমাত্র প্রবলেম আমার ক্ষেত্রে, তাছাড়া আর কোনো প্রবলেম মনে হয় নাই। তবে ইদানিংকালে একটা প্রবলেম বলবেন কি না আমি জানি না, তবে আমি প্রবলেম হিসেবে এটা ধরি, সেটা হচ্ছে প্রবলেম আপনার এই বাইকটা আগে আমি স্পিড পেয়েছি 114-15 কিলোমিটার পার আওয়ার, কিন্তু এখন আমি অনেক কষ্টে হচ্ছে 99-100 কিলোমিটার পার আওয়ারে চালাইতে পারি, বা ক্লাস প্লেট পাল্টানো হয় নাই, হয়তো বা ক্লাস প্লেটের দুর্বল হয়ে গেছে যার কারণে আর কি টপ স্পিডটা কমে গেছে। শুনেছি যে টপ স্পিড কমার পিছনে নাকি আপনার ক্লাস প্লেটের হাত আছে, বা ক্লাস প্লেটের দুর্বল হয়ে গেলে টপ স্পিড কমে যায়। তবে অন্যান্য সব দিকই ঠিক আছে, এখন পর্যন্ত আমার এই দুইটা প্রবলেম ছাড়া আর কোনো প্রবলেম মনে হয় নাই। কোম্পানি যেহেতু ক্লেম করে যে এই বাইকের টপ স্পিড হচ্ছে 89, মাত্র 89, সো আমার কাছে মনে হয় যে ঠিকই আছে, যেহেতু আগে বেশি পেতাম তার কারণে হচ্ছে আমার কাছে একটু কেমন কেমন লেগেছিল। তো এই ছিল হচ্ছে এর প্রবলেম। এরপরে হচ্ছে আমি এর সুবিধাগুলো বলি। সুবিধাগুলোর মধ্যে হচ্ছে আমার এখনও পর্যন্ত 50,000 কিলোমিটারের মধ্যে এর ফুয়েল ইঞ্জেক্টর বা EFI যে সিস্টেমটা আছে এটা এখনও পর্যন্ত একবারও ক্লিন করা লাগে নাই। শুধু ক্লিন না, এই বাইকটা হচ্ছে এখন পর্যন্ত আমাকে রাস্তার মধ্যে কোথাও এমন কোনো প্রবলেমে ফেলে নাই যে আমি পড়বো। যদিও একবার আমার চেনটা পড়ে গেছিলো, যেটা আমার চেন বেশি লুজ হয়ে যাওয়ার কারণে, আর চেন স্পকেটটা একটু ঝামেলা ছিল যার কারণে আর কি হয়েছে, তবে এই প্রবলেম ছাড়া আর কোনো প্রবলেম আমার এখনও পর্যন্ত রাস্তার মধ্যে ফেস করতে হয় নাই। আর আমি প্রথম থেকেই হচ্ছে এখন পর্যন্ত বাইকের ফুয়েল একদম সেম, প্রথমেই ছিল 40, 39, 41, 42, 38 এরকম পাইতাম, অ্যাভারেজ আমি 40 ধরি, এখনও আমি অ্যাভারেজ 40ই পাই এর মাইলেজ। তো এটা হচ্ছে বাইকের সবথেকে ভালো একটা দিক আমার কাছে, যেটা মনে হয় যে এখনও পর্যন্ত অ্যাভারেজ একটা আপনার মাইলেজ আমি পাই। এরপরে হচ্ছে এর কী কী চেঞ্জ করেছি আমি এখন পর্যন্ত, আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি, তবে মোস্ট ইম্পর্টেন্ট বা বেশি দামের মধ্যে চেঞ্জ করেছি এক জোড়া টায়ার। এখন পর্যন্ত এক জোড়া টায়ার চেঞ্জ করেছি, দুইবার বল রেসার চেঞ্জ করেছি, একবার মাত্র আপনার ওটাকে কী বলে, একবার মাত্র হচ্ছে আমি চেন স্পকেট চেঞ্জ করেছি, তাছাড়া চেঞ্জ করার মতো হ্যাঁ আর যেগুলো হচ্ছে ক্ষয় হয়ে গিয়ে চেঞ্জ করার মতো, ও হ্যাঁ আমার হচ্ছে 4টা অয়েল সিল চেঞ্জ করতে হয়েছে, 1টা, 2টা, 3টা, 4টা, হ্যাঁ 4টা ফর্ক অয়েল সিল যেটাকে বলে, এটা চেঞ্জ করতে হয়েছে। এগুলো আমি সবই আপনার থেকে পেয়েছি, এসপাওয়ার যে সার্ভিস সেন্টার আছে ওখান থেকে নিয়েছি, এবং ওদেরকে বললে ওরা কুরিয়ারে পাঠিয়ে দেয়। এটা ছিল হচ্ছে চেঞ্জ করার মতো, আর তেমন বলার মতো নাই। আর যেগুলো হচ্ছে যেরকম আমি হচ্ছে এটা এয়ার ফিল্টার পালসার একটা লাগাই, দুইবার স্পার্ক প্লাগ চেঞ্জ করেছি এই 50,000-এর মধ্যে, যদিও আরও কয়েকবার চেঞ্জ করা উচিত ছিল কিন্তু আমি সময় পাইনি, বা একটু অবহেলার কারণে হয়তো বা পাল্টানো হয়নি। বাইকের ইঞ্জিন অয়েল, হ্যাঁ একটা ভালো কথা মনে পড়েছে, আমি প্রথম দিকে হচ্ছে ইঞ্জিন অয়েল 1,000 কিলোমিটারে চেঞ্জ করতাম, যেহেতু আমি ব্রেকিং পিরিয়ড প্রায় শেষের দিকে নিয়েছিলাম, তো ব্রেকিং পিরিয়ডের পরেই আর কি আমি 1,000 কিলোমিটার প্রথম মাস চালিয়েছি, দ্বিতীয় মাসে 2,000 কিলোমিটার, তৃতীয় মাসে 3,000 কিলোমিটার প্রতি লিটার বা প্রতিবার চেঞ্জ করার পরে, এখন আমি প্রতিবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে আমি হচ্ছে 5,000 কিলোমিটার চালাই, যেহেতু এটা আমি সিনথেটিক ইউজ করি, সো 5,000 কিলোমিটারে আমার বাইকে আমি তেমন কোনো অসুবিধা ফিল করিনি এখনও পর্যন্ত। এই ছিল হচ্ছে ইঞ্জিন অয়েলের ব্যাপারটা। এরপরে হচ্ছে আপনারা বলবেন অ্যাভারেজ সার্ভিসের কথা,
সার্ভিস তো যেগুলো শুনলেন এগুলো শোনার পরে আসলে সার্ভিসের কথা বলা লাগে না, কেননা হচ্ছে সার্ভিস অসাধারণ ছিল, যে কোনো ইন্ডিয়ান বাইকের থেকে কোনো অংশে কম না। প্রবলেম একটাই, অনেক সময় অনেক পার্টস থাকে না যেটা কয়েকদিন পরে আবার অ্যাভেলেবেল হয়, এই হচ্ছে একটু প্রবলেম। তবে এটা এক্সেপশনাল, কিন্তু বাইক চালাইতে গেলে এক্সেপশনাল যেহেতু, সো একটু প্রবলেমে পড়তেই হবে। তবে ইদানিংকালে হচ্ছে আপনারা অ্যামাজন বা আলি এক্সপ্রেস থেকে অর্ডার করে এটার পার্টস আপনারা পেতে পারেন, তো সেক্ষেত্রে একটু কস্টলি হয়ে যাবে। এছাড়া হচ্ছে আমার কাছে এর সব দিককেই ভালো লেগেছে। সিএফ মোটো এনকে 150 বাইকটি, এটা আমার একটা স্বপ্নের বাইক ছিল সময়, এবং সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। এবং এত সুন্দর এবং গুড কোয়ালিটি বা গ্রেট কোয়ালিটি বলবো আমি এটাকে, এই কোয়ালিটির বাইক আসলে এত কম টাকায় বাংলাদেশের বাজারে আর পাওয়া যাবে বলে আমার কাছে মনে হয় না। অনেকে চায়না বাইককে নিয়ে একটু অ্যালার্জি আছে, তো তাদেরকে আমি বলবো আপনারা সিএফ মোটো একটা চালান, তারপরে বুঝবেন যে সিএফ মোটো জিনিসটা আসলে কী বা এটা কতখানি মানুষের উপকারে আসবে বা কতটা ভালো এই বাইকটা বা কতটা ভালো কন্ডিশনে। আমি এখন পর্যন্ত 15,000 কিলোমিটার চালিয়েছি, আমার বাইক চালাইলে মনে হবে যে বাইকটা এখনও পর্যন্ত আপনার একদম ব্র্যান্ড নিউ, একদম কন্ডিশন সেরকম। যদিও আপনারা বাইকের যত্ন রাখতে হবে, যত্ন রাখতে হবে কথা। আমি কয়েকদিন আগে বাইক 15,000 টাকা মতো বাইকের পিছনে খরচ করেছি, যেটার কারণ হচ্ছে আপনার 15,000 টাকা খরচ করেছি কীভাবে, দুইটা টায়ার চেঞ্জ করেছি, তারপরে বল রেসার চেঞ্জ করেছি, তারপরে সামনের শক অ্যাবজর্বার চেঞ্জ করেছি, পুরো বাইক গ্রিজিং করিয়েছি, যেটাকে বলে ফুল সার্ভিস বা মাস্টার সার্ভিস করিয়েছি। তো এগুলো করতে গেলে হচ্ছে টুকিটাকি অনেক জিনিস লাগে, যার কারণে আর কি একটু খরচটা বেশি হয়েছে। তো 15,000-50,000 কিলোমিটার পরে 15,000 কোনো ব্যাপার না, ঠিক আছে। 15,000 টাকা খরচ করে আপনি যদি আবার আরও 50,000 কিলোমিটার চালাইতে পারেন, তাহলে 50,000 তাহলে 15,000 টাকা ওই 50,000 কিলোমিটারের কাছে কিছুই না বলে আমার কাছে মনে হয়। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আমার আজকের সিএফ মোটো নিয়ে কথা। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই দাবিয়ে দিবেন, তাতে করে সিএফ মোটো নিয়ে ভবিষ্যতে করা যদি নতুন কোনো ভিডিও আসে সেটার সাথে সাথে আপডেট আপনার কাছে চলে যাবে। ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি।